জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতুবন্ধন স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি .com-এর মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী 2 বছরে তাদের পরিকল্পনা সম্পর্কেও। এর জবাবে সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জানালেন তার করা উন্নয়নমূলক কাজের কথা। আমার এমপি .com কর্তৃপক্ষের করা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগামী 2 বছরের পরিকল্পনার কথাও জানালেন এমপি মুহিবুর রহমান মানিক। প্রথমে আন্তরিক ধন্যবাদ আমার এমপি .com। আমি আমার নির্বাচক মণ্ডলীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমার নির্বাচনী এলাকা শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য সহ প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনা হবে। আমরা ইতিমধ্যে যথেষ্ট অগ্রসর হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়ক, আমরাও ছাত্রদ্বারাবাসী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে যথেষ্ট সফলতা আনতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে এই 3 বছরে আমার ছাত্র এবং দোয়ারাবাজারের এখানে কোনো সরকারি প্রতিষ্ঠান ছিল না। আমরা ছাত্র ডিগ্রি কলেজকে আমরা সরকারিকরণে সক্ষম হয়েছি এবং দোয়ারাবাজার ডিগ্রি কলেজকে আমরা সরকারিকরণে সক্ষম হয়েছি। এবং এই সময়ের মধ্যে 10ম জাতীয় সংসদ এই মেয়াদকালের মধ্যে আমরা আরও নতুন নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমাদের লিয়াকতগঞ্জ স্কুলকে আমরা কলেজে উন্নীত করেছি। আমরা জিগলি উচ্চ বিদ্যালয়কে কলেজিয়েট করেছি। আমরা সমতা হাই স্কুলকে কলেজিয়েট করেছি এবং আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলিতে বিগত সময়ে ইন্টারমিডিয়েট ছিল সেগুলিকে ডিগ্রি করে এখন সম্মান শ্রেণী খোলা আমরা চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে ছাত্র এবং গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে আমরা সম্মান শ্রেণী চালু করেছি। আমাদের জনতা মহাবিদ্যালয় মৈনপুর এবং জামাবাজার ডিগ্রি কলেজে আমরা সম্মান শ্রেণী খোলা আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশাবাদী আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা আমাদের সন্তান সন্ততিদের নিজ নিজ এলাকায় থেকে তারা যাতে সম্মান শ্রেণীতে তারা শিক্ষা গ্রহণ করতে পারেন সেই আয়োজন আমরা সম্পন্ন করতে সক্ষম হব। সরকার ইতিমধ্যে প্রতিটি প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করেছে। এর ফলে আমাদের এলাকার শিক্ষাক্ষেত্রে একটি অভাবনীয় পরিবর্তন এসেছে। শুধু রেজিস্টার্ড স্কুল জাতীয়করণ নয়, যে সমস্ত এলাকা বিদ্যালয়বিহীন ছিল সেই সমস্ত এলাকায় খুঁজে খুঁজে আমরা বিদ্যালয় প্রতিষ্ঠা করছি। ইতিমধ্যে ফুরকাননগর স্কুল, এলঙ্গি স্কুল, কহল্লা স্কুল এই সমস্ত স্কুল, দোয়ারাবাজারের হাজিনগর স্কুল, বরকাটা স্কুল, শ্রীপুর স্কুল বিদ্যালয়বিহীন এলাকা হিসাবে এই সমস্ত গ্রামে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা হয়েছে এবং প্রথম ধাপেই সরকারি সুযোগ সুবিধা সমন্বিত এই প্রতিষ্ঠানগুলি এলাকায় প্রাথমিক শিক্ষার প্রসারে যথেষ্ট ভূমিকা রাখছে। আমার এলাকায় অনেকগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, দিনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশেষ করে দোয়ারাবাজার উপজেলায় উপজেলা সদরে কোনো বালিকা উচ্চ বিদ্যালয় ছিল না। আমি নিজ উদ্যোগে দোয়ারাবাজার সদরে মহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এবং নারী শিক্ষা প্রসারের জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। শিক্ষাক্ষেত্রে আমি মনে করি যা কিছু অর্জন আওয়ামী লীগের আমলে 1972 সালে স্বাধীনতার উষালগ্নে বঙ্গবন্ধু সরকার যখন
এই দেশে প্রথম প্রতিষ্ঠা হয়। তখন সুনামগঞ্জ জেলা সদরের বাইরে, মহকুমা সদরের বাইরে, প্রত্যন্ত থানা সদর এবং প্রত্যন্ত গ্রামে ছাত্র এবং গোবিন্দগঞ্জে আব্দুল স্মৃতি কলেজ গড়ে উঠে। 75 থেকে 96 দীর্ঘ সময় আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই। 21 বছর পর বঙ্গবন্ধুর রেখে যাওয়ার সংগঠন আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, বঙ্গবন্ধুর কন্যা যখন দেশ পরিচালনার সুযোগ পান, সেই সুবাদে আমিও সুযোগ পেয়ে যে আমার নির্বাচনী এলাকার থেকে বঙ্গবন্ধুর কন্যার একজন সহযাত্রী হিসাবে সপ্তম জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে এলাকায় ভূমিকা রাখার, এবং সেই সময় আমরা অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করেছি। আবারও তার ছেদ ঘটে 2001-এর পর, 2001 থেকে 2009 পর্যন্ত আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে না। উচ্চ কেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানই গড়ে উঠে না। আমরা 2008-এর 29শে ডিসেম্বরের পর পুনরায় নির্বাচিত হওয়ার পর আবারও শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কাজে আমরা মনোনিবেশ করি। ইতিমধ্যে ছাত্র দ্বারা অনেক অনেক প্রতিষ্ঠান আমরা করতে সক্ষম হয়েছি। যোগাযোগ ক্ষেত্রে এই এলাকা হাওর এলাকা, বর্ষায় নাও এবং হেমন্তে পাও এই এলাকার একমাত্র অবলম্বন ছিল। 96 সালে নির্বাচনের পর 96 থেকে 2001 সালের মধ্যে আমরা অসংখ্য ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলাম। আবারও এই উন্নয়নে ভাটা পড়ে 2001 সালে। 1 থেকে 8 পর্যন্ত, 9 পর্যন্ত উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয় নাই। আমরা পুনরায় দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর আমাদের যে লক্ষ্য ছিল প্রতিটি ইউনিয়নকে, প্রতিটি গ্রামকে আধুনিক যোগাযোগ সুবিধার আওতায় আনা, আমরা সেই লক্ষ্য নিয়ে অনেকগুলি বড় বড় কাজ করেছি। পান্ডারখালে আমরা ব্রিজ করেছি, সিরাজগঞ্জে আমরা ব্রিজ করেছি, আমরা মাদ্রাসা বাজারে ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়েছে, ভুগলা দোয়ারা বাজার রাস্তায় আমরা ব্রিজ নির্মাণ করেছি। অর্থাৎ এইভাবে বৈটাখালীতে ব্রিজ নির্মাণ করেছি 100 কোটি টাকা ব্যয়ে। আমাদের অসংখ্য ব্রিজ, বড় ব্রিজ ইতিমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশেষ করে আমাদের ছাতকবাসীর জন্য অভিশাপ ছিল গোবিন্দগঞ্জ ব্রিজ, এবং ঝুঁকিপূর্ণ ছিল সিলেট সুনামগঞ্জ সড়কের অনেকগুলো ব্রিজ। আমরা গত 3 বছরে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে প্রায় 211 কোটি টাকা ব্যয়ে প্রতিটি ব্রিজ আমরা যুগোপযোগী করেছি। নতুন করে ব্রিজ নির্মাণ করে জনগণের যোগাযোগ আমরা সুগম করে দিয়েছি। মানুষ এখন আর ব্রিজের কাছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় না, মানুষ তার যাত্রাপথ সুগম হয়েছে, মানুষের চলাচল এখন চলাচলের অনেক সুযোগ হয়েছে। আমরা সুরমা নদীর উপর যে অর্ধনির্মিত বা একবারে শুরুতেই যেটি হুজুট খেয়েছিল নেভিগেশন সহ নানাবিধ কারণে, আমরা সেই ব্রিজটি নির্মাণ কাজ আবার শুরু করেছি। ইতিমধ্যে টেন্ডার হয়েছে, টেন্ডার এভলিউশনের কাজ চলছে, অচিরেই দৃশ্যমান কাজ শুরু হবে। এবং আমরা চাইছি আমাদের আগামী 11তম সংসদ নির্বাচনের আগে সুরমা নদীর উপর ব্রিজ নির্মাণ। এইভাবে প্রতিটি গ্রামকে আমরা যোগাযোগ সুবিধার আওতায় আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সবচেয়ে প্রত্যন্ত গ্রাম ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম ছিল শক্তিয়ার গ্রাম, যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম ছিল জালিয়া। এই সমস্ত গ্রামে নৌকা ছাড়া আর কোনো বিকল্প ভাবা যেত না বর্ষায়। এখন ভর আসার পাশেও, বর্ষা মৌসুমেও মানুষ 12 মাস তারা গাড়ি যুগে যোগাযোগ করতে পারে। আজকে একবারে সীমান্তের শেষ গ্রাম ঝুমগাঁও আদিবাসীদের বসবাস, সেইখানেও মানুষ যোগাযোগ সুবিধা আজকে পেয়েছে, সেখানেও মানুষ যোগাযোগ করার জন্য রাস্তাঘাট আমরা তৈরি করেছি। অতি বর্ষায় বন্যায় কিছু কিছু রাস্তা খারাপ হয়েছে, আমরা এগুলো মেরামতের জন্য উদ্যোগ নিচ্ছি, এবং ইনশাল্লাহ এগুলি মেরামত সম্পন্ন হলে মানুষের যোগাযোগ ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে, এটা আমার বিশ্বাস।
আমাদের ছাত্র, আপনারা জানেন উত্তর পূর্ব বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ এলাকা। আমাদের দুইটি বিসিআইসির প্রতিষ্ঠান ছিল, একটি সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল, একটি একটি আমাদের সিমেন্ট ফ্যাক্টরি। এই সিমেন্ট ফ্যাক্টরিটি 1937 সালে আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা হিসাবে সেই ব্রিটিশ ভারতে তখন প্রতিষ্ঠা হয়েছিল, এবং 1954 সালের যুক্তফ্রন্ট সরকারের সিদ্ধান্তের আলোকে বঙ্গবন্ধুর সরকারের ব্যবস্থাপনায় 1975 সালে আমাদের পাল্প অ্যান্ড পেপার মিলটি প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই প্রতিষ্ঠানটি আমাদের ঐতিহ্যের প্রতীক। বিগত সরকারের আমলে 2001 সালে আমাদের পাল্প অ্যান্ড পেপার মিলটি পানির দরে বিক্রি করে দেওয়া হয়েছে। হাজার হাজার শ্রমিক আজকে তারা চাকরি হারিয়ে আজকে দিশেহারা অবস্থা, পরিবার পরিজন নিয়ে আজকে রাস্তায় নেমেছেন। আজকে একটা অন্ধকার ভুতুড়ে অবস্থা পাল্প অ্যান্ড পেপার মিলে, আজকে সেই প্রাণচাঞ্চল্য নাই। সিমেন্ট ফ্যাক্টরিও তারা চেয়েছিল অনুরূপভাবে প্রাইভেটাইজেশন বোর্ডের মাধ্যমে বিরাষ্ট্রীয়করণে। আমরা ভাগ্যিস, আমরা 2008 সালের 29শে ডিসেম্বর আমাদেরকে পুনরায় এই দেশবাসী রাষ্ট্র ক্ষমতায় দিয়েছে, এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এটিকে রক্ষা করতে সক্ষম হয়েছি। শুধু বিরাষ্ট্রীয়করণের হাত থেকে নয়, আমরা এটিকে আধুনিকায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরও 667 কোটি টাকা বরাদ্দ দিয়ে এর আধুনিকায়নের কাজ শুরু করেছেন। এতে ছাতকের ঐতিহ্য এবং ছাতকের না বাংলাদেশের একমাত্র সিমেন্ট কারখানা, রাষ্ট্রায়ত্ত সিমেন্ট কারখানা, এর আধুনিকায়নের কাজ চলছে। এতে রাষ্ট্র উপকৃত হবে এবং আমরা নিশ্চয়ই, আমরাও এলাকাবাসী, আমরাও উপকৃত হব। আমাদের সরকারের আমলে আমরা এই 3 বছরে ছাতক হাসপাতালকে আমরা 30 শয্যার থেকে আমরা 50 শয্যায় উন্নীত করেছি, এবং এর কাজ সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি কিছুদিনের মধ্যেই দোয়ারা বাজার হাসপাতাল টেন্ডার হবে এবং এটিকেও 30 শয্যার থেকে 50 শয্যায় উন্নীত করে আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ চলছে। অনেকগুলা সম্পন্ন হয়েছে, অনেকগুলা সম্পন্নের অপেক্ষায় আছে। আমরা কমিউনিটি হেলথ সার্ভিস, যেটি বিগত সরকার এসে এটি বন্ধ করে দিয়েছিল, আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে জনবান্ধব এই প্রতিষ্ঠানটিকে আবার গড়ে তোলার জন্য প্রয়াস চালাচ্ছেন, এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো কমিউনিটি সেন্টার আমরা প্রতিষ্ঠা করে মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা আমরা দেওয়ার আমরা ইতিমধ্যে দেওয়ার শুরু করেছি, এবং অনেকগুলা নির্মাণ কাজ চলছে। আমরা কমিউনিটি হেলথ প্রোভাইডার হিসাবে নিয়োগ দিয়ে দিয়েছি, 30 পদের ওষুধের মাধ্যমে মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি। তো আমাদের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, শিল্প ছাড়াও আমার এলাকায় আরও অনেক কাজ আমরা সম্পন্ন করেছি। বিশেষভাবে উল্লেখযোগ্য বিদ্যুতায়ন, বাংলাদেশের মানুষের কাছে বিদ্যুৎটা স্বাভাবিক হলেও আমরা সুনামগঞ্জবাসীর কাছে এটি অনেক বড় পাওয়া। 1978 সালে বাংলাদেশে পল্লী বিদ্যুতের প্রতিষ্ঠা হলেও আমরা এর যাত্রা শুরু করেছি 20 বছর পর। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রথমবারের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা 97-98 সালে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতায়নের কাজ আমরা শুরু করি, এবং 98 সালে আমাদের হাত ধরেই সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তার যাত্রা শুরু করে। আমরা অনেকগুলি এলাকাকে, গ্রোথ সেন্টারকে, গ্রামকে আমরা বিদ্যুতায়নের আওতায় এনেছিলাম, কিন্তু 2001 সালের পর আবার বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি হয়। বিদ্যুৎ ব্যবস্থা অনেকটা, কি বলবো, যে বিপর্যস্ত শুধু নয়, আপনারা জানা আছে আপনাদের যে সেই সময় কানসার্টে বিদ্যুতের জন্যে অনেক মানুষ রক্ত দিয়েছেন। সারা দেশের বিদ্যুতের বেহাল অবস্থা ছিল, বিদ্যুতের খুঁটির নামে অর্থ আত্মসাৎ, এটা আমার কথা নয়, বিগত সরকারের
যিনি মন্ত্রী ছিলেন এই মন্ত্রণালয়ের, মেজর জেনারেল আনোয়ার, তিনি নিজে 9/11-এর পর অকপটে জাতির সামনে স্বীকার করেছেন কিভাবে এই পুকুর চুরি হয়েছে, কিভাবে এই দেশের অর্থ সম্পদ, বিশেষ করে বিদ্যুৎ সেক্টরের টাকা কিভাবে লুটপাট হয়েছে। বিদ্যুতের আমরা ইতিমধ্যে বিদ্যুতের যে অভাবগুলি ছিল, এগুলি যে শর্টেজ ছিল, আমরা এগুলি বিগত সময়ে আমরা মেক আপ করেছি এবং গত 3 বছরে একটানা শুধু আমরা নতুন নতুন সংযোগ দিয়ে যাচ্ছি। সাতকের অনেকগুলো গ্রাম 14-15 অর্থবৎসরে আমরা বিদ্যুতায়নের সক্ষম হয়েছি। এতে অনেক দোকানপাট, ছোট ছোট শিল্প কারখানা গ্রামে গঞ্জে গড়ে উঠছে, অনেক সমিল, রাইস মিল সহ নানান ধরনের সেচ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। আর বাকি 2 বছরে আমরা 100 বার বিদ্যুৎ আমরা দিয়ে সাতক দোয়ারা বাজারকে আমরা 100 ভাগ বিদ্যুতায়নে আমরা সক্ষম হব। এই বিদ্যুৎ ছাড়াও আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা হাওর অঞ্চলের মানুষ, প্রতি বছরই আমরা ফসল হারাই অকাল বন্যায় নানাবিধ কারণে। আর বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পৃথিবীর বৃষ্টিবহুল চেরাপুঞ্জির নিচে আমাদের অবস্থান, ওইখানে বৃষ্টি হলেই প্রথম ধাপেই আমরা আক্রান্ত হই, পানিটা নেমে আসে। আগে অনেকটা মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়ের পাহাড় ভিজে ভিজে, সেই পাহাড়ের ঝর্ণা ধারা দিয়ে পানিগুলো আসতো। এখন ভারতের এই মেঘালয়ের পাদদেশে রাস্তা হয়েছে, যোগাযোগের রাস্তার ফলে পানিগুলো তাদের যে সমস্ত জায়গা নির্দিষ্ট করা আছে সেই সমস্ত ব্রিজ কালভার্টের মধ্য দিয়ে পানিগুলো বাংলাদেশে আসে। আসার ফলে খুব রাতারাতি আসে পানি, খুব দ্রুত আসে এবং দ্রুতই আমরা নিমজ্জিত হই। এই বছরেও তার ব্যত্যয় ঘটে নাই। আমাদের মানুষ, আমাদের একমাত্র ফসল বড় ফসল হারিয়ে আমরা অনেকটা নির্ভর। তো এই ফসল রক্ষার জন্যে শুধু সরকারের নানাবিধ পরিকল্পনা রয়েছে, তার মধ্যে মেজর পরিকল্পনা যেটি হচ্ছে আমাদের সুরমা কুশিয়ারা খনন। তো এই যে মেঘনাদ থেকে সুরমা কুশিয়ারা খনন করে নদীর নাব্যতা বৃদ্ধি করা, হাওরগুলি যেগুলি পানি ধারণ ক্ষমতা কমে গিয়েছিল ধারণ ক্ষমতা সৃষ্টি করা, এই যে পানি উন্নয়নের নামে পানি উন্নয়ন বোর্ডের যে দুর্নীতি, এই দুর্বৃত্তায়ন, এর থেকে রক্ষা করার জন্যও সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে। দেখার হাওরকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু সরকার 1974 সালে তিনি পান্ডারখালে বাঁধ দিয়েছিলেন। এই দেশের মানুষ, আমার নির্বাচনী এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেই সময় বঙ্গবন্ধুর স্বপ্ন এবং নিদর্শন পান্ডারখাল বাঁধ তারা তৈরি করেছিলেন। আমরা সেই বাঁধ রক্ষা করে শুধু দেখার হাওরকে নয়, আমরা সুনামগঞ্জের প্রতিটি হাওরকে, আমরা নলুয়ার হাওর, আমরা ছায়ার হাওর, আমরা প্রতিটি হাওরকে আমরা রক্ষা করার জন্য আমাদের সরকার চেষ্টা চালাচ্ছে। আমাদের দোয়ারা বাজারের নাইন্দার হাওর, কনস্কাই হাওর, আমাদের সাতকের চাউলিয়ার হাওর সহ বিভিন্ন হাওরে, আমরা বারুকা হাওর, বিভিন্ন হাওর রক্ষার জন্য আমাদের সরকার নানান পদক্ষেপ নিচ্ছে। আমরা আশাবাদী এই দুর্নীতির ছায়ার থেকে পানি উন্নয়ন বোর্ড মুক্ত হতে পারলে সরকারের সদিচ্ছা রয়েছে হাওর ব্যবস্থাপনার এবং হাওরের মানুষকে রক্ষা করার, এবং নদী খননের মাধ্যমে মানুষ আবার তাদের পূর্বের সেই জীবনযাত্রায় ফিরে আসবে। হাওরে এখন যে ক্রন্দন, এই ক্রন্দন থেমে যাবে, হাওরে হাওর উৎসব হবে, মানুষ আবার আনন্দে মেতে উঠবে। এইভাবে আমাদের সরকারের আরও অনেকগুলা পরিকল্পনা রয়েছে। আজকে মনে করেন ছোট্ট পরিকল্পনা, কিন্তু এটি অনেক বড় পরিকল্পনা। বাংলাদেশের মানুষ ভাবতেও পারে না সরকার এখন তালিকা করছে ভিক্ষুকদের তালিকা। আমরা বাংলাদেশ থেকে ভিক্ষাবৃত্তির থেকে আমরা মুক্ত হতে চাই, অথচ আমাদের দেশের সরকার প্রধানরা এই দেশের মানুষের দুঃখ দুর্দশার ছবি দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা করতেন। বিদেশ থেকে ত্রাণ সাহায্য পাওয়ার জন্যে তারা মানুষের বন্যা, মানুষের দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, এই সমস্তকে পুঁজি করে তারা ভিডিও ফুটেজের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে
উপস্থাপন করতেন, আর তাদের সাহায্য এনে এই সমস্ত সরকাররা দেশ পরিচালনা করতেন, মানুষকে ছিটে ফুটে দিয়ে তারা সিংহভাগই লুটে পেটে খেতেন। কিন্তু আজকে শেখ হাসিনার সরকার কৃষিতে একটা অভাবনীয় বিপ্লব করেছেন। আজকে আমরা কৃষিতে আমরা অনেক পরিবর্তন এনেছি। আজকে এই ছাতকে শত শত কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্পের মাধ্যমে আমরা পানির ট্যাঙ্ক তৈরি করছি। ইতিমধ্যে খাসিয়ামারাতে রাবার ড্যাম হয়েছে, আমাদের চিলাইতে রাবার ড্যাম্পের কাজ চলছে জাইকার অর্থায়নে, আমাদের সুনাই নদীতে রাবার ড্যাম আমরা বিএডিসির মাধ্যমে তৈরি করেছি। এর ফলে যে সমস্ত অনাবাদি জায়গা ছিল এই অনাবাদি জায়গাগুলি আমাদের আওতায় এসেছে এবং সারা দেশেই কৃষিতে একটা বিপ্লব ঘটে যাচ্ছে। আমরা খাদ্যে ঘাটতির দেশ ছিলাম, এখন খাদ্যে উদ্বৃত্ত দেশে আমরা উন্নীত হয়েছি। আমাদের দেশের এই যে ভিক্ষাবৃত্তির কথা বললাম, ভিক্ষুকদের আমরা একটা তালিকা করছি যাতে করে এই পেশার থেকে এদেরকে বের করে এনে তাদেরকে সম্মানজনক অবস্থানে দাঁড় করানো যায়। শেখ হাসিনার সরকার এই দেশের গরিব দুঃখী মানুষের উন্নয়নের জন্য কাজ করেন, তাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেন, যার কারণে তিনি ইতিমধ্যে অনেকগুলা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। এই দেশে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা সহ আমাদের যে সমস্ত মা বোনরা অন্তঃসত্ত্বা, তাদেরকেও তারা তাদের শিশুরা যাতে তারা যাতে অপুষ্টিতে না ভুগেন তাদের জন্য সরকার যত্নবান। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সরকারের নজর রয়েছে, সরকারের নজর কিছুতেই এড়িয়ে যাচ্ছে না। এতে করে অনেকগুলা পদক্ষেপ সরকার নিয়েছেন সামাজিক নিরাপত্তা। সর্বশেষ যেটা ভিক্ষু, তাদের তালিকা করা হচ্ছে যাতে বাংলাদেশে কোনো মানুষ আর ভিক্ষাবৃত্তির মতো অপমানজনক পেশায় না যায়। আমাদেরকে কাউন্সিলে আওয়ামী লীগের যে জাতীয় সম্মেলনে বলা হয়েছে যারা এখন পর্যন্ত বাসস্থানহীন রয়েছেন তাদের তালিকা তৈরি করে দেওয়ার জন্য। আমরা তালিকা তৈরির কাজ চলছি, যাতে আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কোনো মানুষ যাতে নিরাশ বা কোনো মানুষ যাতে গৃহহীন না থাকে। এই যে আমাদের যে লড়াই সংগ্রাম ছিল অন্ন বস্ত্র বাসস্থান, আজকে বাংলাদেশের কোনো মানুষ বস্ত্রহীন না। এখন চাইলেই এই যে জাল পেঁচিয়ে কোনো খবর তৈরি করা যাবে না। বাংলাদেশের মানুষের এখন বস্ত্র, নিজেদের বস্ত্র তো আছেই, দুনিয়ার মানুষের কাছে বাংলাদেশের বস্ত্রের চাহিদা অনেক এবং বাংলাদেশের সবচেয়ে এক্সপোর্ট ওরিয়েন্টেড হচ্ছে বস্ত্র খাত আমাদের গার্মেন্টস। তো আমরা কাপড় বলেন, আমরা খাদ্য বলেন এবং আমাদের বাসস্থানের ক্ষেত্রেও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক কর্মযজ্ঞ চলছে এবং বাকি যারা এর বাইরে রয়েছেন তাদেরও তালিকা আমরা তৈরি করছি প্রতিটি মানুষকে ঘর তৈরি করে দেওয়া। আমরা ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের আমরা কিছু কিছু ঘর আমরা তৈরি করে দিয়েছি, সরকার প্রকল্প গ্রহণ করেছেন। প্রতিটি অসহায় মুক্তিযোদ্ধা যারা এখনও বিয়ের গৃহহীন রয়েছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে গৃহ নির্মাণ করে দিয়ে তাদেরকে তাদের বাসস্থানের ব্যবস্থা করা। এইভাবে প্রতিটি ক্ষেত্রেই সরকার পরিবর্তন আনছে। আজকে যে ছাতক কোনো এক সময় ছাতার বাজার ছিল, যে ছাতক বিগত সরকারগুলির আমলে ইউনিয়নের মর্যাদায় অধিষ্ঠিত ছিল, আজকে আমরা শেখ হাসিনার সরকার ইউনিয়ন থেকে পৌরসভা, শুধু পৌরসভা নয় প্রথম শ্রেণীর পৌরসভা, যেখানে একটি সিমেন্ট কারখানা ছিল আজকে সেইখানে তিনটি সিমেন্ট কারখানা, আজকে মাল্টিন্যাশনাল সিমেন্ট কারখানা লাভার সুরমা সিমেন্ট কারখানা, যেটা এটি বাংলাদেশের নয় পৃথিবীর অন্যতম সিমেন্ট কারখানা, এটি আমার নির্বাচনী এলাকায় আজকে দীর্ঘদিন যাব, বিশেষ করে আওয়ামী লীগের প্রথম আমলে কাজ শুরু হয়েছিল, তারপর 2006 সাল থেকে এর উৎপাদন শুরু হয়েছে এবং উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর জন্য
সিমেন্ট উৎপাদন করে। আমাদের দুর্ভাগ্যের বিষয়, তদানীন্তন পূর্ব পাকিস্তানের সেকেন্ড গ্যাস ফিল্ড ছিল সাতক গ্যাস ফিল্ড, যেটি ট্যাংরা গ্যাস ফিল্ড হিসাবে পরবর্তীতে খ্যাত। এই ট্যাংরা গ্যাস ফিল্ডটি আপনারা জানেন, বিগত বিএনপি জামাতুর সরকারের আমলে অর্থের বিনিময়ে নাইকো কোম্পানির সাথে একটি অবৈধ চুক্তি হয় এবং সেই চুক্তির উপঢৌকনও আপনারা দেখেছেন। সেই সময়ে তদানীন্তন প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, তিনি কোটি টাকার গাড়ি উপঢৌকন নিয়েছিলেন, তার গাড়ির সচিত্র প্রতিবেদন এখনও চোখে ভেসে উঠে, পাশাপাশি চোখে ভেসে উঠে সেই অগ্নিকাণ্ডের সেই বিধ্বস্ত ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড, সেই আগুনের লেলিয়ান শিকা এখনও চোখে ভেসে আসে। আমাদের এই অঞ্চলের বাংলাদেশের যে সম্পদ ছিল ট্যাংরা গ্যাস ফিল্ড, সাতক গ্যাস ফিল্ড হিসাবে যে গ্যাস ফিল্ডটি প্রথম বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানের সেকেন্ড গ্যাস ফিল্ড হিসাবে এই দেশের মানুষকে আশার আলো দেখিয়েছিল, সেই গ্যাস ফিল্ডটি বিগত বিএনপি জামাত জোট সরকার তাদের দুর্বৃত্তায়নের ফলে আজকে সেটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা চেষ্টা চালাচ্ছি, এটি মামলা চলছে আন্তর্জাতিক আদালতে, মামলা সমাপ্তির পরেই আমরা অন্যান্য কূপ আমরা খনন করব এবং আমাদের বিশ্বাস আমাদের এই শাহজালালের পবিত্র মাটির নিচে আরও প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমরা এই সম্পদ আহরণের মাধ্যমে আমাদের চাহিদা মেটাবো এবং দেশের চাহিদা মেটাতে আমরা সক্ষম হব। আমরা আমাদের প্রতিটি সন্তানকে এখন আর গৃহস্থালির কাজে আমরা ব্যবহার করি। ছেলেমেয়েরা আজকে স্কুলে যায়, তারা টিফিন পায়। মায়েরা আগে আমরা টিফিনের টাকার জন্য বায়না ধরতাম, এখন উল্টো মা বাবারা চেয়ে থাকেন আমার ছেলে মেয়ে উপবৃত্তির টাকা পাবে, সেই টাকা তাদের হাতে এনে দিব। এই যে আজকে বাংলাদেশের পরিবর্তন, আজকে বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ, একটি বন্যা দুর্ভিক্ষ পীড়িত দেশ থেকে আজকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশের দিকে এগুচ্ছে, এটি তো আমার কথা না। আজকে জাতিসংঘ তারা যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থির করেছে, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছেন, তার জন্য তিনি সম্মানিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি আজকে বিশ্ব বরেণ্য নেতাদের তালিকায় তিনি অগ্রভাগে রয়েছেন, তিনি সামনের আসনে রয়েছেন। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস, আমরা গত বৎসরে নিম্ন আয়ের দেশে আমরা প্রবেশ করেছি এবং 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। এবং তিনি যে ভিশন দিয়েছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, যে দেশের স্বপ্ন সাধ দিয়ে বঙ্গবন্ধু সারা জীবন তিনি এই দেশের মানুষকে সংগঠিত করার জন্য, মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, তার আহ্বানে সাড়া দিয়ে যে 30 লক্ষ শহীদান আত্মাহুতি দিয়েছেন, যে দুলক্ষাধিক মা বোন ইজ্জত সম্ভব হারিয়েছেন, তাদের স্বপ্ন সাধ পূরণের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমার বিশ্বাস তারা যে স্বপ্ন দেখতেন এই দেশকে নিয়ে সোনার বাংলা, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণে সক্ষম হব, আমরা 2041 সালের মধ্যে সুখী সমৃদ্ধ দেশে পরিণত হব। আমাদের নকল করে করে অনেকেই বঙ্গবন্ধু স্বাধীনতার তিনি স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তান, তিনি বাঙালি জাতিকে তিনি স্বাধীন জাতি হিসাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু বঙ্গবন্ধুর কাছেই আরেকজন প্যারালাল দাঁড় করানো হয়েছিল একটা মিথ্যার বেসাতি দিয়ে, যে তিনি স্বাধীনতার ঘোষক, তাকে বঙ্গবন্ধুর কাছাকাছি দাঁড় করানোর চেষ্টা সেই 71-এর পরাজিত শত্রুরা করেছিল। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে তারা নানাভাবে চেষ্টা করেছিল সেই হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তানকে, তার ইমেজকে একটু খাটো করা, কিন্তু ইতিহাস তার আপন গতিতে চলে, আপন মহিমায় মহিমান্বিত হয়। তারা পারে নাই, আজকেও যখন বঙ্গবন্ধুর কন্যা 2021 ভিশন এবং 2041 সালের লক্ষ্যমাত্রা স্থির করেছেন, তখন আমাদের অনুকরণ করে আবারও দেখলাম যে বিএনপির বেগম জিয়া 2030 সালে তারা কি করবেন, এই ধরনের একটি প্রকল্প, এই ধরনের
একটি রূপকল্প তাকে তারা দিয়েছেন। তাদের রূপ তো বাংলাদেশের মানুষ, তারা তাদের অজানা নয়। তাদের রূপ, তাদের হাওয়া ভবনের রূপ, তাদের লুটপাটের রূপ, তাদের কনসার্টের বিদ্যুতের জন্যে হত্যার রূপ, তাদের কৃষক সারের দাবিতে যে রক্তের যে হোলি খেলার রূপ, এদেশের মানুষ এদের রূপ ভুলে নাই। কাজেই 2030 সালে রূপকল্প দিয়ে আর জঙ্গিবাদের মাধ্যমে, সাম্প্রদায়িকতার মাধ্যমে, ভারত বিদ্বেষী কথাবার্তা বলে আর ওই পাকিস্তানি ভাবধারায় এই দেশ পরিচালিত হবে না। মুসলিম লীগের মতো নব্য মুসলিম লীগ সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার সুযোগ শেষ। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ছাতক দ্বারাও এই অগ্রসরমান ধারায় আছে। ছাতক দ্বারা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে এবং উন্নত সমৃদ্ধ দেশের একটি উন্নত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হবে। আবারও আপনাদের, আমার এমপি, এই অনুষ্ঠানের শ্রোতা এবং যারা যারা সংবাদ দিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ছাতক দ্বারা সুনামগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী এবং বিশাল এলাকা, 7 লক্ষাধিক মানুষ, 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি কাজের প্রতি আমাদের মনোনিবেশ রয়েছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো সব কাজ এখনই করতে পারছি না, কিন্তু 3 বছরে যা করতে পেরেছি তা ফিরিস্তি বললাম। বাকি 2 বছরে আমাদের প্রত্যেকটি কাজকে অ্যাড্রেস করার আমাদের পরিকল্পনা রয়েছে। আপনারা হতাশ হবেন না। আর আমরা যদি বাকি 2 বছরেও সব কাজ সম্পন্ন না করতে পারি, আমাদেরকে আপনারা সময় দেবেন। ইনশাল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আমরা প্রতিটি কাজ সম্পন্ন করে এই দেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি.কম এর অ্যাম্বাসেডর মাহবুব আলম।